ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন স্থগিত থাকার পর জাতীয় বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কার্যক্রম শুরু হবে এমন নোটিশ প্রকাশিত হয়েছে এবং পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় পরীক্ষা কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে তবে পরীক্ষা কার্যক্রম যে শুরু হয়েছে সেখানে অনার্স শেষ বর্ষ অর্থাৎ চতুর্থ বর্ষ এবং মাস্টার্স শেষ পর্বের পরীক্ষাগুলো কিন্তু শুরুতে হচ্ছে তো এখন অন্যান্য বর্ষের শিক্ষার্থীরা বিভিন্ন সময় আমার চ্যানেলের ভিডিওগুলোতে কমেন্ট করছেন যে অন্যান্য বর্ষ অর্থাৎ সকল বর্ষের পরীক্ষা কবে থেকে শুরু হবে আসলে সকল বর্ষের পরীক্ষা শুরুর সব বিশ্ববিদ্যালয়ের নোটিশগুলো কিন্তু এখনো পাওয়া যায়নি তবে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সকল বর্ষের পরীক্ষার কিন্তু একটি সম্ভাব্য তারিখ প্রকাশিত হয়েছে সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তার আগে একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ এ বিষয়ক একটি খবর প্রকাশিত হয়েছে দা ডেইলি ক্যাম্পাস পত্রিকার অনলাইন ভাষণে খবরের শিরোনাম সকল বর্ষের পরীক্ষার সম্ভাব্য তারিখ প্রকাশ ঢাবির কলা অনুষদের বিস্তারিত স্নাতক ও স্নাতকোত্তরের সকল বর্ষের পরীক্ষা নিতে সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদ এতে আগামী বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারির মধ্যে সকল বিভাগকে পরীক্ষা নিতে নির্দেশ দেওয়া হয়েছে এ বিষয়ে অনুষদ থেকে ইতিমধ্যে অনুষদভুক্ত সকল বিভাগকে চিঠি দেওয়া হয়েছে বলে জানা গেছে জানা যায় করোনার মহামারীর মধ্যে অনলাইনে ক্লাস হয়েছে এসব বিভাগে অনলাইন ক্লাসের উপর ভিত্তি করে নেওয়া হচ্ছে এসব বিভাগের পরীক্ষা এছাড়া অন্যান্য অনেক অনুষদেও পরীক্ষার রুটিন প্রকাশ হয়েছে বলে জানা গেছে কলা অনুষদের দেওয়া চিঠিতে বলা হয়েছে এম প্রথম সেমিস্টারের কোর্স ফাইনাল বি এ সম্মান চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টারের কোর্স ফাইনাল পরীক্ষা বিশ জানুয়ারি থেকে দুই ফেব্রুয়ারির মধ্যে নিতে বলা হয়েছে বি এ সম্মান তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টারের কোর্স পরীক্ষা ও দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টারের কোর্স ফাইনাল পরীক্ষা পাঁচ ফেব্রুয়ারি থেকে পনেরো ফেব্রুয়ারির মধ্যে নিতে বলা হয়েছে এবং প্রথম বর্ষের প্রথম সেমিস্টার কোর্স ফাইনাল পরীক্ষা আঠারো ফেব্রুয়ারি থেকে আঠাশ ফেব্রুয়ারির মধ্যে নিতে বলা হয়েছে এম এ দ্বিতীয় সেমিস্টারের কোর্স ফাইনাল বি এ চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার কোর্স ফাইনাল পরীক্ষা আঠাশ ফেব্রুয়ারি থেকে দশ মার্চের মধ্যে নিতে বলা হয়েছে চিঠিতে মিড টার্ম পরীক্ষার পরিবর্তে অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন করতে বলা হয়েছে পরীক্ষার প্রস্তুতি গ্রহণের স্বার্থে বিভাগীয় পর্যায়ে কোর্স প্রতি দুই থেকে তিনটি রিভিউ ক্লাস গ্রহণ এবং প্রযোজ্য ক্ষেত্রে পাঠ্যসূচি সংক্ষেপের ব্যবস্থা নেওয়া নেওয়ার কথা বলা হয়েছে অর্থাৎ এই নিউজটি থেকে যেটি বোঝা গেল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলা অনুষদের সকল বর্ষের পরীক্ষার সম্ভাব্য তারিখ এই নিউজটিতে প্রকাশিত হয়েছে এবং যে যেটি মূলত প্রত্যেক বিভাগ থেকে পরীক্ষার রুটিন দিতেও বলা হয়েছে আমার চ্যানেলের সকল ভিডিওগুলো যদি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ